হ্যালো ভিউয়ার্স, আজকে আমি এসেছি মোহাম্মদপুরে একটি লাভ বার্ডের খামারে। এখানে আমার এক ভাই, খুব ক্লোজ ভাই, উনি খামার করেছেন দীর্ঘদিন যাবৎ এবং যথেষ্ট সফলতা উনি পেয়েছেন। তো আজকে ওনার কাছ থেকে একটু জানা যাক। সাইফুল ভাই, ভালো আছেন ভাই? ভাই, অনেকদিন যাবৎ ভাবছিলাম যে আপনার খামারে আসবো, তা আজকে আসলাম। তা আপনার এই খামারে আপনার কতদিন যাবৎ আপনি করতেছেন? আমি লাভ বার্ড প্রায় 4 বছর ধরে পালতেছি। বাচ্চা কিনছিলাম সর্বপ্রথম, যখন লাভ বার্ড শুরু করি তখন বাচ্চা কিনছিলাম একসাথে 16-20-এর মতো। ওইখান থেকে আর কি খামার আজকে এই পর্যায়ে। এখন আপনার খামারে কতগুলো পাখি আছে? আমার এখন লাভ বার্ড রানিং আছে আলহামদুলিল্লাহ 40 জোড়ার মতো। 40 জোড়া রানিং ফুল অ্যাডাল্ট আর কি? ব্রিডিং পেয়ার, জি জি। আর রিং নেক আছে 6 পেয়ার। আচ্ছা আচ্ছা, না আমি শুনেছি যে আপনি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনি লাভ বার্ড আপনি দিয়ে থাকেন একদম হোলসেল রেটে, যেটা যেই রেট আমার খুব সব থেকে চিপ রেট। এবং যারা আমি শুনতে পাচ্ছি এটাও যে অনেকে অনেক দোকানদার আপনার কাছ থেকে নেয়, নিয়ে তারা বিজনেস করতেছে, মানে মোটামুটি আপনি সব দিক থেকেই আপনি সবাইকে সাপোর্ট দিচ্ছেন যে এটা সেল করার ব্যাপার বা এটাতে আপনার অনেক লাভজনক একটা বিজনেস, প্লাস শৌখিনভাবেও অনেকে দেখতেছে। হ্যাঁ, অনেকের কাছে একটা শৌখিন, অনেকে নিয়ে আবার বাচ্চা করতেছে, ওই বাচ্চা আবার সেল করতেছে। আচ্ছা আচ্ছা, এটা আপনার লাভ বার্ড 4-5টা ডিম দেয়, জি, মাঝে মধ্যে 3টাও দেয়। আচ্ছা আচ্ছা, 5টা ডিম দিলে যদি ভালোভাবে হয় তাহলে 4-5টা বাচ্চা ফুটে, জি জি, ওই বাচ্চা আবার আপনি ভালো দামে সেল করতে পারবেন, পার পিস 1200-1400 কোয়ালিটির উপরে। আচ্ছা আচ্ছা, যদি ওরকম দামে আপনি সেল করতে পারবেন। আচ্ছা আচ্ছা, তো ভাই আজকে আমি আপনার খামারটা ঘুরে দেখব, কি কি আপনি সেটা কতটুকু কি কি করলেন, কি কি পাখি নতুন নতুন পাখি আছে আজকে আপনার খামারটা আমি দেখব। আর যারা নতুন পালতে চাচ্ছে, এটা চাষ করতে চাচ্ছে, বা আপনার মানে আপনি ওদের সম্পর্কে কিছু বলবেন কি না, মানে যারা নতুনভাবে এটা আপনার শৌখিনভাবে পালুক বা বিজনেস হিসেবে পালুক, ওদের সম্পর্কে মানে ওদের জন্য কিছু বলবেন কিনা আপনি? যারা নতুনভাবে পালতে চায়, আমি চাইবো যে তারা যেন একটা ভালো ব্রিডারের কাছে যায়, জি, যা মানে লাভ বার্ডটা হলো আপনার মেল ফিমেলটা নিয়ে একটু ঝামেলা হয়, জি, এই জন্য ভালো ব্রিডারের কাছে গেলে উনি হয়তো বা ভালো জিনিসটাই দেবে। আপনাকে যদি বলা হয় যে আমি নতুন নতুন পালতে চাই, ওইভাবে বললে হয়তো বা উনি মেল ফিমেল চেক করে কনফার্ম করে দিবে, জানি ডিম বাচ্চা করে, ওরকম ভালো জিনিসই দিবে। আচ্ছা আচ্ছা, ওই ভালো ব্রিডারের কাছে যেতে পারলে আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে উনি ভালো জিনিসই পাবে, খারাপ জিনিস পাবে না কখনো। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে সাইফুল ভাই, থ্যাংক ইউ, আজকে আপনার তাহলে ঘুরে একটু দেখি আপনার খামারটি। হ্যাঁ, ওকে, ধন্যবাদ। Thank you.
আপনার বক্সিং আপনার কাছ থেকে এক জোড়া নিলাম আজকে। হ্যাঁ